সেনাবাহিনীর গাড়িতে বাতানুকূল যন্ত্রে গ্যাস ভরার কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হলো চারজন। ঘটনাটি শিলিগুড়ি পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাবিপাড়া এলাকায়। জানা গিয়েছে বুধবার সেনাবাহিনীর একটি গাড়িতে ওই বাতানুকূলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করছিল গ্যারেজের কর্মচারীরা। ঠিক সেই সময় গাড়ির ভেতরে থাকা বাতানুকূল যন্ত্রের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে গ্যারেজের 3 কর্মী এবং 1 জন সেনাকর্মী আহত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ মানিক দে। এলাকাবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে গ্যারেজে অবৈধভাবে গাড়ির বাতানুকূলিত যন্ত্রে গ্যাস ভরার কাজ করা হচ্ছিল। কাউন্সিলর এবং প্রশাসন বিষয়টি নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। ঘটনার পর ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। পানি ট্যাঙ্কি ফাঁড়ি পুলিশ শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছে। পার্থ, এখন এখন সেখানকার বর্তমান পরিস্থিতি কি রয়েছে বিস্তারিত জানাও আমাদের। তোমাকে জানাবো, এদিন শিলিগুড়ির 13 নম্বর ওয়ার্ডের পাঞ্জাইপাড়াতে সেখানে একটি সেনাবাহিনীর গাড়িতে এসি ঠিক করানোর জন্য গেছিলেন। কার্যত সেই গাড়িতে কিন্তু কাজ চলছিল, সেই সময় কিন্তু সেই গাড়ির মধ্যে বিস্ফোরণ হয় বলে আছে। তোমাকে জানাবো, বাতানুকূল তার মধ্যে কিন্তু বিস্ফোরণ হয়, যার জেরে কিন্তু ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে উপর 4 জন আহত হয়েছেন, তার মধ্যে 1 জন সেনা জওয়ানও রয়েছেন। এই 4 জনের মধ্যে 1 জনের অবস্থা স্থানীয় সূত্রে খবর, তার অবস্থা গুরুতর আহত রয়েছেন এবং ঘটনা দেখতে পেয়ে কিন্তু তড়িঘড়ি এলাকাবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আহতদের কিন্তু চিকিৎসার জন্য পাঠানো হয়। কার্যত জানাবো, এলাকাবাসীদের যে অভিযোগ রয়েছে সেই এলাকার মধ্যে যেই গ্যারেজ কর্তৃপক্ষ, তারা এই বাতানুকূলে রিপেয়ারিং বা গ্যাস পরিবর্তন করার কাজ করতো, তাদের বিরুদ্ধে একরাশ কিন্তু অভিযোগ রয়েছে। কার্যত তোমাকে জানাবো, এই ঘটনার জেরে কিন্তু ইতি ঘটনাস্থলে কিন্তু খবর পেয়ে ঘটনাতে এলাকার যে কাউন্সিলর তিনি কিন্তু তৎক্ষণাৎ যান, তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পাইটিংকে আউটপোস্টে পুলিশ বাহিনী যান এবং পুরো ঘটনা কিন্তু ইতিমধ্যে তদন্ত চালানো হচ্ছে। কি কারণে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে কিন্তু খুঁটিয়ে দেখছে অধ্যতন কর্তৃপক্ষ। সেখানকার মেয়র কি জানাচ্ছেন, তার তরফ থেকে কি জানা যাচ্ছে? কাছেও তোমাকে জানাবো, এলাকার যে কাউন্সিলর রয়েছেন 13 নম্বর ওয়ার্ডের এবং তিনি কিন্তু এমআইসি রয়েছেন, কার্যত তিনার যে অভিযোগ হচ্ছে এলাকায় যে গ্যারেজটি ছিল সেই গ্যারেজের মধ্যে তারা কিন্তু এলাকাবাসীরা বারবার কিন্তু গ্যারেজের বিরুদ্ধে ভুরি একরাশ ক্ষোভ রয়েছে। কার্যত এই ঘটনা এলাকাবাসীদের এই ঘটনা ঘটার পরে কিন্তু এলাকাবাসীরা তাদের কিন্তু জানিয়েছেন কোনোভাবে কিন্তু এই জায়গাতে রাস্তা দখল করে বা কোনোভাবেই কিন্তু এখানে যাতে গ্যারেজ না চালায় সেই দাবি জানান। এলাকায় কিন্তু কার্যত ক্ষোভের সুর দেখা গেছে এলাকার যে কাউন্সিলর রয়েছে তার মধ্যে। বললাম যে আমরা এখানে তো দোকানে ছিলাম, সবাই প্রত্যেকের দোকানে ছিলাম, তোকে এর আগেও সবাই ওয়ার্নিং দেওয়া হয়েছে যেখানে গাড়িটা রাখে গাড়িটা জ্যাম হয়ে যায়, গাড়ি রাখিস না। ইভেন ওরা এখান থেকে সিলিন্ডার নিয়ে গিয়ে ওই গলি ব্যবসা করে,
সিলিন্ডার ওরা অনুমতি হাতেই ক্যারি করে ওরা, যখন তোমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। যাই হোক, আমাদের তো আইডিয়া ছিল কি হতে পারে, জাস্ট নিউজ প্রোগ্রাম দেখলাম যে কি হতে পারে আমরা আজকে, ঠিক আছে, হয়তো একজন ডেথ হয়ে গেছে, হয়তো মনে হয় ইভেন আমার আমার স্টাফকে দিয়ে আমি বাইক দিয়ে একজন করে তার কান ফেরে গেছে, তাহলে এই পরিস্থিতি আমরা তো পুরো ফুল স্টেপ আমরা ওখানে সেটেন করতে দেবো না আমরা। ঘটনা হচ্ছে এখানে ওই গাড়িতে যে গ্যাস চার্জ করে, এসির গ্যাস চার্জ করে, সেরকম একটি দোকান যে এসি মেরামতও করে এই দোকানে, এবং এটা দোকানটা ছিল ওই আগে ছিল, এর আগেও আমরা বহুবার বলা হয়েছে একে, কিন্তু যখন দোকানটা ওখান থেকে উঠিয়ে দেওয়া হলো তারপরে এসে আবার এখানে বসেছে। আজকেও একটা আর্মির গাড়ি এখানে দাঁড়িয়েছিল, তখনও দেখলাম যে মালিক আছে কি না, তাহলে আরেকবার বলবো, কিন্তু আমি একটু ওই জুয়েল ক্লাবের মোড় পৌঁছতে পৌঁছতে বিশাল বিকট আওয়াজ পেলাম, দেখি যে লোক যখন ছোটাছুটি করছে, তখন আমি নিজে এসে এখানে দেখলাম যে অলরেডি দুজন এখানে ইনজিওর ছিল, আমি আসার আস্তে আস্তে একজনকে পাঠিয়ে দিয়েছে হসপিটালে, আরও দুজন ইনজিওর ছিল গ্যারেজের কর্মীরা, তিনজনই গ্যারেজের কর্মী ছিল, আর একজন আর্মি পার্সোনাল ছিল, তার একটু কপালে দেখলাম কেটে গেছে। গাড়িটা ছিল ওই গ্যাস গ্যাস চার্জ করতে, আমার যা মনে হয় সিলিন্ডার ফিলিন্ডার লাগানো আছে, তার মানে এখানে এসির কাজ হয়, তো এসির টোটাল কাজ করার পরে এসির ট্যাঙ্কিতে আবার গ্যাস চার্জ করতে হয়, সেই চার্জ করতে গিয়ে কোনো একটা বিপত্তি ঘটেছে।